আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে কীভাবে সোল্ডারিং করতে হয়, সোল্ডারিং আয়রন দিয়ে এ টু জেড সব দেখিয়ে দিব। তো ভিডিওটি দেখতে থাকুন, কীভাবে সোল্ডারিং করতে হয় তাই আজকে দেখাবো। তো তার জন্য আমরা 220 ভোল্ট এসি লাইনে আমরা সোল্ডারিং আয়রনটিকে দিয়ে দিব, লাগিয়ে দিব। এবার আমাদের এটাকে হিট হওয়ার অপেক্ষায় থাকতে হবে একটু। কিছুক্ষণ পরে দেখবেন এরকম একটু হিট হবে, আরো কিছুক্ষণ এটাকে হিট হওয়ার জন্য সময় দিতে হবে। আরো কিছুক্ষণ পরে এটার এই অবস্থা দেখুন, এখন এটা কিন্তু সম্পূর্ণ হিট হয়ে গেছে। দেখুন এবার দুইটা তারে কিভাবে রং লাগাতে হয় তাই দেখাবো। তার জন্য আমরা রজন ব্যবহার করছি, আপনারা সোল্ডারিং পেস্ট ব্যবহার করতে পারবেন। এবার রজনে তার রজনের মধ্যে তার লাগিয়ে দিতে হবে, তার লাগাতে হবে রজনে। একটু রং নিয়ে নেব, তবে তারের মধ্যে স্পর্শ করলে কিন্তু রংটা তারে লেগে যাবে। তো এবার এটাকে এখানে সোল্ডারিং করে দেখাচ্ছি মোটরে। হয়ে গেল, খুব সুন্দরভাবে সোল্ডারিং করা। আর এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই যারা নতুন নতুন ইলেকট্রনিক্স কাজ শিখতেছে, নতুন যারা। এবার এই দুটি তার একসাথে কীভাবে করতে হয় দেখুন। এখানটায় লাগিয়ে দিলাম, দেখুন সোল্ডারিং হয়ে গেছে খুব সুন্দরভাবে, এটা কিন্তু লেগে গেছে, একদম শক্ত হয়ে লেগেছে। দেখুন টানলেও ছিঁড়ছে না। তো এবার পিসিবিতে কীভাবে সোল্ডারিং করতে হয় তাই দেখুন। এটা পুরোনো পিসিবি, এটার মধ্যে দেখাচ্ছি ভিতর দিয়ে লাগাতে হবে। জুম করে দেখাচ্ছি, এবার দেখুন কীভাবে রং ভরাই। আর যেটা নতুন পিসিবি সেখানে কিন্তু অবশ্যই পেস্ট দিয়ে নিতে হবে, সোল্ডারিং পেস্ট। দেখুন কী সুন্দরভাবে সোল্ডারিং হয়ে যাচ্ছে। এই দেখুন, দেখতেই পারতেছেন সোল্ডারিং হয়ে গেছে খুব সুন্দর করে। এই দেখুন এই এই সাইড দিয়ে টানলেও কিন্তু ছুটবে না, এখন আর একদম লেগে গেছে। তো এই পিসিবির মধ্যে তার কিভাবে সোল্ডারিং করতে হয় তাও দেখিয়ে দিচ্ছি, জুম করে দেখাই। লেগে গেল, এটাকেও সোল্ডারিং করতে। এখন এখানে কিন্তু লাগতে চাচ্ছে না, উঠে যাচ্ছে। এখন আমাদের কি নিতে হবে, রজন। রজনের কাজই এটা, যখন রাং মনে করেন যে লাগবে না, ধরবে না, তখন আমরা একটু রজন ব্যবহার করলেই একদম ধরে যাবে। এই দেখুন লেগে গেল। রজন কিংবা সোল্ডারিং পেস্ট দুটোটা একই জিনিস, দেখুন হয়ে গেছে। আমাদের শেষ। তো ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরের নোটিফিকেশন পেতে হলে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আবার দেখাবেন নতুন।